আসসালামু আলাইকুম, আমি আশফাক উজ্জামান। আবার চলে আসলাম আরেকটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। তাহলে চলুন সরাসরি চাকরি বিজ্ঞপ্তিটা দেখে আসি। ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে নেই, আপনারা যে যেখানে আছেন সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, আর প্রতিদিন যদি চাকরির ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। তাহলে চলেন আজকে বিজ্ঞপ্তির কথা বলি। আজকে আমরা বাংলাদেশ কৃষি গবেষণা এন্ডাওমেন্ট ট্রাস্ট BKGET যে প্রতিষ্ঠানটা আছে, মানে কৃষি মন্ত্রণালয়ের ট্রাস্ট, যেটা আমরা সহজে যেটা বলি, মানে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন, এটা হচ্ছে একটা ট্রাস্টের একটা, ঠিক আছে। এটা হচ্ছে তাদের অফিসিয়াল যে বিজ্ঞপ্তিটা, সেই বিজ্ঞপ্তি আমি আমার ভিডিও ডিসক্রিপশানে একটা লিঙ্ক দিয়ে দেবো, সার্কুলার লিঙ্কটা। আমি এটা ক্লিক করলে আপনার এই ডিটেলসগুলো ওইখানে পেয়ে যাবেন, ঠিক আছে। এছাড়া আপনি তাদের অফিসিয়াল ওয়েবসাইট আছে, তাদের অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে এই যে BKGET.com.bd, ঠিক আছে। এই যে এটা হচ্ছে মানে আবেদন করার লিঙ্কটা, এটা হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে, ঠিক আছে। আমি আপনাদের কিছুটা ধারণা দিই, বাকিগুলো আপনারা ওই লিঙ্কটা ক্লিক করে ডিটেলসগুলো পড়ে নিন। বলেছে AIC ভবন, তৃতীয় তলা, BARC ক্যাম্প, ফার্মগেট, ঢাকা। ফোন নম্বর আর এটা হচ্ছে ইমেল নাম্বার, ঠিক আছে। এরপরে কি আছে, নিয়োগ বিজ্ঞপ্তি, কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ কৃষি গবেষণা এন্ডাওমেন্ট ট্রাস্ট BKGET এ নিম্নলিখিত পদসমূহে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের প্রয়োজনে পদের পার্শ্বে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও এবং নিম্নে উল্লেখিত শর্তাবলীর আলোকে প্রকৃত বাংলাদেশি স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইন আবেদন পত্র আহ্বান করা যাচ্ছে। প্রথম হচ্ছে ক্রমিক নাম, এরপর পদের নাম, এরপর পদের সংখ্যা, বয়স, নিয়োগ পদ্ধতি, বেতন স্কেল, প্রয়োজনীয় যোগ্যতা, অভিজ্ঞতা। প্রথমটা হচ্ছে ফিনান্সিয়াল অ্যানালিস্ট, গ্রেড 4, পদ সংখ্যা 31, সর্বোচ্চ বয়স 45, অবসর বয়স সীমা 60 বছর। নিয়োগ পদ্ধতি হচ্ছে সরাসরি বা চুক্তিভিত্তিক। বেতন স্কেল হচ্ছে আপনার 50,000 থেকে 71,200 টাকা। প্রয়োজনীয় যোগ্যতা হচ্ছে সরাসরি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অ্যাকাউন্টিং বা ফিনান্সের বিষয়ে প্রথম শ্রেণী বা সম CGPA সহ স্নাতকোত্তর ডিগ্রি, CSCMA, MBA ডিগ্রি ধারীগণকে অগ্রাধিকার প্রদান করা হবে। চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে বয়স ইতিযোগ্য, তবে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত কর্মচারী অনুরুদ্ধ 65 বছর পর্যন্ত চাকরিতে নিয়োজিত থাকিবেন এবং অবসর যুগ্ম সচিব, অধ্যাপক সম ও মর্যাদা নিম্নে নহে এরূপ ব্যক্তি আবেদন করিতে পারিবেন। চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে সরাসরি নিয়োগের যোগ্যতা প্রযোজ্য হইবে। আর অভিজ্ঞতা হচ্ছে সরাসরি অথবা চুক্তিভিত্তিক নিয়োগ উভয় ক্ষেত্রে প্রার্থীকে কম্পিউটার চালানো অভিজ্ঞ হতে হবে। এরপর হচ্ছে অফিস সহায়ক, গ্রেড হচ্ছে 20তম, এর পদ হচ্ছে 1টি, সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 30 বছর। মুক্তিযুদ্ধ সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ 32 বছর, অবসরের বয়সসীমা 60 বছর। এটা হচ্ছে সরাসরি নিয়োগ, এটার বেতন হচ্ছে আপনার 8,250 থেকে 20,010। কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। এরপর হচ্ছে নিয়োগের শর্তাবলী, নিয়োগের ক্ষেত্রে সরকার প্রচলিত বিধিবিধান প্রতিপালিত হবে। মোটামুটি আমার মনে হয় যারা সরকারি জবে অ্যাপ্লাই করছেন দুই একটা, তারা মোটামুটি তাদের সরকারি যে প্রচলিত বিধান আছে এগুলো সম্পর্কে মোটামুটি সবাই জানে। এরপর হচ্ছে বিজ্ঞপ্তির অধীনে আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে আবেদন করতে হবে, সেই লক্ষ্যে এই যে এটা হচ্ছে টেলিটকের যেইটা আছে না, সেটা BKGET.tele.com.bd ওয়েবসাইটে লগ ইন করলে একটি লিঙ্ক পাওয়া যাবে। ওই লিঙ্কে প্রবেশ করে সংশ্লিষ্ট নির্দেশনা মোতাবেক অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনের সময়সীমা নিম্নরূপ: আবেদনের ফর্ম পূরণ এবং পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ হচ্ছে 19/8/2020 সকাল 10:00 এবং আবেদনের ফর্ম জমা দানের শেষ তারিখ হচ্ছে 20/9/2020 বিকাল 5:00, মানে 1 মাস সময় আছে আর কি। আর আমি আজকে ভিডিওটা করতেছি হচ্ছে 18/8/2020, মানে কালকে থেকে শুরু হবে, মানে 19 তারিখ থেকে শুরু। এরপর হচ্ছে শুধুমাত্র ইউজার আইডি প্রাপ্ত আবেদনকারীগণ ইউজার আইডি প্রাপ্তির পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে ফি জমা দিতে পারবেন। নির্ধারিত তারিখ ও সময়ের পর কোনো আবেদনপত্র গৃহীত হবে না, যে টাইমটা দিয়েছে এটার পরে কোনো আবেদনপত্র গৃহীত হবে না। অনলাইনে আবেদন ফর্ম পূরণের সংক্ষিপ্ত বিবরণ হচ্ছে আবেদনকারীকে টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েব পোর্টাল এই যে BKGET.tele.com.bd অথবা বাংলাদেশ কৃষি গবেষণা এন্ডাওমেন্ট ট্রাস্টের ওয়েবসাইট
www.ecom.org এর মাধ্যমে নির্ধারিত আবেদন ফর্ম পূরণ করে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম এবং ফি জমাদান সম্পন্ন করতে হবে। বাংলাদেশ কৃষি গবেষণা এন্ডাওমেন্ট ট্রাস্টের ওয়েবসাইট www.bkget.org এই কার্যক্রম এবং ফি জমাদান সম্পন্ন করতে এই আবেদন ফর্ম পূরণ বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া আছে। অনলাইন আবেদন ফর্ম পূরণের পূর্বে আবেদনকারীগণ উক্ত নির্দেশনার অংশটি ডাউনলোড করে প্রতি নির্দেশনা ভালোভাবে জেনে নিতে পারবেন। মানে এই অ্যাপ্লাই করার আগে নির্দেশনাটা ডাউনলোড করে ভালোভাবে আপনারা পড়ে নিন, এতে আপনাদের সুবিধা হবে। কারণ সরকারি চাকরি আপনারা জানেন একটু ভুল হইলেই আপনারা বাতিল হয়ে যাবেন। অনলাইন আবেদনপত্র প্রার্থী স্বাক্ষর 300x80 পিক্সেল হবে, ফুল সাইজ মিনিমাম 60 KB, রঙিন ছবি দৈর্ঘ্য হবে 300x300 পিক্সেল, প্রস্থ 300, রিজাল্ট ফাইল সাইজ মিনিমাম 100 KB। স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। যেহেতু অনলাইন আবেদনপত্রে পূরণকৃত তথ্য পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। পূর্ণ পূরণকৃত সকল সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হয়ে নেবেন আর কি। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রে একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় 1 কপি জমা দেবেন। SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান, এগুলো হচ্ছে SMS কীভাবে করবেন সেই ডিটেলসগুলো, ঠিক আছে? আপনারা এটা দেখে নিন। আমি এখন পড়তে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আপনারা বিরক্ত হয়ে যাবেন। আমি মোটামুটি ফুল আপনাদের বলে দিলাম, এরপর সমস্যা হলে ভিডিওর নিচে কমেন্ট করেন, আমি যতটুকু জানি জানানোর চেষ্টা করব। আপনারা ভালোভাবে ডিটেলসগুলো দেখে তারপর অ্যাপ্লাই করেন, ঠিক আছে? এরপর সমস্যা হলে ভিডিওর নিচে কমেন্ট করেন, আমি যতটুকু জানি আপনাদের জানানোর চেষ্টা করব। তাহলে আজকে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।